থেকে মনে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, একটা উৎসুক মানসিকতা রয়েছে, এটা নতুন কথা একদমই নয়। কারণ অমিতদার অনুষ্ঠান দেখতে বসা মানে এইগুলো মোটামুটি কাজ কর, আর যারা অমিতদার রেগুলার ফলোয়ার্স ভিউয়ার্স মানে বলতে গেলে একটা গুণমুগ্ধ, তারা তো অন্য একটা মানে বৃহৎ রকমের একটা মানসিকতা কাজ করে যে অমিতদার কাছ থেকে পেতে হবে, পেতে হবে অমিতদার কাছে। যেদিন চেম্বারে যাবো তো যাবোই, মানে 101 টাকা ভিজিটে এই সুযোগটা কোথায় পাবো আমি, সেটা তো ডিটারমাইন্ড, সেটা আলাদা কথা। কিন্তু যতক্ষণ না যেতে পারছি এখানে ঘরে বসে যদি কোনো টিপস টোটকা এগুলোর মাধ্যমে কিছু উপকার হয়, তার জন্য তো যারা জানেন তারা খাতা কলম নিয়ে এই অনুষ্ঠান দেখতে বসে, এটাও একটা প্লাস পয়েন্ট। নতুন বন্ধু যারা দেখছেন তারা হয়তো এই কথাটা অতটা অনুধাবন এই মুহূর্তে করতে পারবেন না, তো একটু আজকের অনুষ্ঠানটা পুরোটা সাথে থাকুন না, দেখবেন না কিভাবে তিনি মানুষের জন্য কাজ করেন। সবসময় যে হিউজ হিউজ শাস্ত্রের কথা, সবসময় যে প্রচুর প্রচুর অর্থ ব্যয়ের কথা আপনার জন্য প্রযোজ্য হবে আপনার সমস্যা সমাধানের জন্য, তেমনটা নাও হতে পারে। তো অমিতা আসলে কি, অমিতা কি মানসিকতায় মানুষের জন্য আছে সেটা কিন্তু নতুন বন্ধুরা তাদের কাছে হয়তো আছে না, সেই জন্য অনুষ্ঠানের সাথে থাকুন। আর যদি আরো বেশি টিপস টোটকা পরামর্শ বা আরেকটু চেনা জানার প্রয়োজন হয় তাহলে তো ইউটিউবে তার প্রচুর প্রচুর অনুষ্ঠান রয়েছে, সেগুলো দেখতে পারেন। ভালো লাগলে অন্যকে শেয়ারও করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সময় সিদ্ধান্তে অমিতদা এসে গেছেন সেটা তো বোঝাই যাচ্ছে, কাজেই সময় অপচয় একদম নয়, সরাসরি সময়কে কাজে লাগিয়ে হ্যাঁ শ্রী অমিত আচার্য কেপি অ্যাস্ট্রোলজার রূপে যার প্রসঙ্গে পরিচয় আমরা জানি, কাছের মানুষ হয়েই যান, অমিতদা বলি অনেকেই পছন্দ করেন ডাকতে, তো সেই মানুষটিকে আসুন আগে স্বাগত জানাই। নমস্কার দাদা। নমস্কার অমিতদা, আমি সবার কাছে অমিত দাই যেন হয়ে থাকতে পারি, আমি কোন ওই মহারাজ, হ্যাঁ কোন ওই আপনার শাস্ত্রী, হ্যাঁ হোম যজ্ঞ হতে চাই না, অমিত দা। কারণ অমিত দার প্রোগ্রাম মানে মোটিভেশন, অমিত দার অনুষ্ঠান মানে মোটিভেশন, মোটিভেশন অ্যান্ড সাকসেস, মোটিভেশন সাকসেস, মোটিভ নেগেটিভ জিনিস যে ঢোকাবে অমিত দা তাকে বার করে দেবে। অবিদ্যা কখনোই বলবে না একবার আমার কাছে এসো, 101 টাকা দিচ্ছি, আসতেই পারে লোক, কিন্তু আমি তখনও মানা করি যে আমার কাছে আসতে হবে না। আমি যেই টোটকাগুলো দিচ্ছি যে জীবনে চলার পথে এই কাজগুলো করো, তোমার হাতেই তোমার সাকসেস আছে, শুধু ওই টেনশন মাথা খারাপ, চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, ঘর অশান্তি, অর্থ, আরে সমস্যা আর সুখ দুটোই কিন্তু যতদিন বাঁচবে কোন লোক বলতে পারবে না যে আমি ভালো আছি সুখে আছি, কোন লোক বলতে পারবে না যে আমি খুবই দুঃখে আছি, কারণ সুখ আর দুঃখ দুটো মিলিয়েই কিন্তু সংসার, পরিষ্কার কথা। কেউ সুখে আছে তার পরবর্তী পিছনে দুঃখ আছে, হয়তো দুঃখ ফেলে এসছে, আছে সুখ আছে, কারণ সেটা কর্ম ফলের ওপর করছে, কর্ম যেমন করবে ফল তেমনই পাবে। মোটিভেশন মানে এই জিনিসটা, আমি তোমায় শুধু রাস্তাটা বলবো, এই জিনিসটা করো, এইভাবে তুমি ফল পাবে, কিন্তু করতে তো হবে। আমার তো আর দেখবেন পরীক্ষা দেওয়ার আগে তো রেজাল্ট বেরোয় না, পরীক্ষা দেওয়ার আগে কেউ বলে দিক, ইন্টারভিউ দিয়ে গেছি 6 মাস পরে তার রেজাল্ট এলো, 6 মাস পর এলো, ইউ আর সিলেক্টেড, হ্যাপি, নিশ্চয় তুমি সেরকমই ইন্টারভিউ দিয়েছো। কিন্তু এইরকমও দেখা যায় অনেকে ওই যে পরীক্ষা দিয়ে যাচ্ছেন কিন্তু তার সাকসেসটা আসছে না, একটা সময় হতাশ হয়ে পড়ে, তখন দেখতে হবে তার গ্রহের দশা অন্তর্দশা, পরিষ্কার। আমি বলি না যে আমার টোটকা বা আমার টিপস ঠিক আছে যে গিয়েই একদম গেলাম হয়ে গেল সাকসেস, নো, হতেও পারে নাও হতে পারে, না হচ্ছে তো, এটা তো প্রচুর মানুষ হচ্ছে, হয় হচ্ছে এবং চেম্বারও আসছে, আরো 2-4 জনকে সঙ্গে নিয়ে আসছে, ঠিক আছে, আবার অনেকে আসছে কাজও হয়েছে, ঠিক আছে, আমি যার কাজ দায়িত্ব নিয়ে কাজ করে দিয়েছি তারা 6 বছর পরেও অমিতদাকে খুঁজে খুঁজে আসছে, আজই চেম্বারে এসছে, কারণ ভরসার মানুষটাকে আজই এসছে চেম্বারে, কারণ আমি প্রত্যেকদিন লাইভ অনুষ্ঠানে আসি না, পরিষ্কার অনেকে বলে স্যার লাইভ, কারণ আমার লাইভ করার সময় হয় না, আর যারা প্রত্যেকদিন দেখে লাইভ করছে তাদের চেম্বারে লোক নেই, পরিষ্কার কথা, সময় একটা ফ্যাক্টর, কারণ আমার লাইভ অনুষ্ঠান পাবেন না, মাসে 2 লাইভ করি, অনেকে ফোন করে আজকে আমি মানে বলেই দিলাম টিভিতে যে আমি লাইভ করার সময় পাই না, ঠিক আছে, আর যারা মাসে 2 লাইভ করে যার কপাল ভালো পেয়ে যায় ভালো, ঠিক আছে, যাই হোক
সামনে দোল পূর্ণিমা, দারুণ টোটকা সবার জন্য, করে দেখুন, হয়তো বাজি মাত হয়ে যেতে পারে। যাদের আর্থিক সমস্যা তারাও করতে পারে, যাদের ব্যবসার সমস্যা তারাও করতে পারে, যাদের কর্মের সমস্যা তারাও করতে পারে, এবং যাদের বাস্তুর সমস্যা তারাও করতে পারে। যাদের বিয়ে হচ্ছে না, হয়তো কেউ বলছে আমার কথাবার্তা হচ্ছে মাঙ্গলিক ফাঙ্গলিক অনেক ভয় ঢুকিয়ে দিয়েছে, তারাও করতে পারে। কি করবে? দোল পূর্ণিমা খুব ভালো তিথি, পরে বলবো কিসের, আগে টোটকাটা বলছি, খাতা পড়া পেন নিয়ে নাও, কারণ আমি প্রত্যেক অনুষ্ঠানে বলি আমার টোটকা মানে খাতা কলম নিয়ে নাও এবং পূর্ণিমার দিন এই কাজটা শুরু করো। কি করবে? দোল পূর্ণিমার দিন সবাই তো আনন্দ করবে। অ্যাকচুয়ালি আর দোল পূর্ণিমার আগে কিন্তু দীপাবলি, আমাদের মানে হিন্দু শাস্ত্রে দীপাবলিকে প্রথম উৎসব রাখা হয়, দোল পূর্ণিমা দ্বিতীয়, ঠিক আছে? তো দোল পূর্ণিমার দিন একটা রুটি বানাবেন, রুটি, সবার বাড়িতে আটা থাকে, আটা রুটি বানাবে, সবাই করতে পারে, জাতক জাতিকা সবাই, যারা পরীক্ষার্থী তারাও করবে, নিজের ইচ্ছা পূরণ, আমার এই ইচ্ছা, কিন্তু আমি ইচ্ছাটা পূরণ করব, আমার কর্মটা করব, ফল পাবি, পাবে, আজ নয়তো কাল, কাল নয়তো ছমাস পর পাবে। কি করবেন? একটা রুটি বানাবেন সুন্দরভাবে, শুদ্ধ বস্ত্রে, ঠিক আছে? রুটির ওপর হালকা ভাবে একটু হলুদ লেপে দেবেন, হলুদ, গুঁড়ো হলুদ হলো চলবে, কাঁচা হলুদ হলো চলবে, তার মধ্যে যে কোনো গুড়, ভেলি গুড় হোক, আখের গুড় হোক, একটু গুড় পুরো রেখে দেবে, রেখে ওটাকে মুড়বে, মুড়ে নিজের উদ্দেশ্য কপালে থাকাবে। কোন সাদা গরুকে যদি পাও, সাদা গরু হলে তো উত্তম, গরুকে খাইয়ে দাও, তোমার মনস্কামনা পূর্ণ হবেই হবে। দোল পূর্ণিমার দিন মারাত্মক টোটকা দিলাম, এটা যদি করতে পারো, ভাববে না যে আজ ওই পূর্ণিমার দিন করলাম কালকে আমি রেজাল্ট পাবো, ছমাস পরও পেতে পারো, তিন মাস পরও পেতে পারো, কিন্তু করে যান, সবার জন্য যার যেমন মনস্কামনা, হবেই হবে এই টোটকা, ঠিক আছে? দ্বিতীয় পরবর্তী টোটকা যাওয়ার আগে আমি একটা সোশ্যাল মেসেজ রাখতে চাইবো, আমি তো যেমন নিউট্রিশনাল কাজটা করছেন, এই ক্ষেত্রে এই যে মানে নন্দী মহারাজ গরুকে খাওয়ানোর কথা, অবশ্যই দোল পূর্ণিমার আনন্দ সবাই পালন করবেন, কিন্তু এইটুকু প্রত্যেকের কাছে আবেদন থাকবে, পশুদের উপরে কেউ রং নিক্ষেপ করবেন না, এইটুকু এইটুকু নিজেদের মনুষ্য পরিচয়টা রাখবেন, তাদেরকে নিয়ে আনন্দ করুন ঠিক আছে, কিন্তু ওই রংটা তাদের জন্য নয়, এইটুকু প্লিজ খেয়াল রাখবেন। পরবর্তী টোটকা অমিতা, এবার আবারও কাজে কাজে, ব্যাপারটা হচ্ছে আমরা কি খুব হতাশ হয়ে পড়ি, হতাশ হয়ে মানে কি, মানে ওই যে বলে না তোর কিছু হবে না জীবনে, তুই বেকার, আর আমি বলি কেউ বেকার নয়, কেউ বেকার নয়, ঈশ্বরের ওপর এমন একটা শক্তি আছে না। তোমার একটা ছোট্ট ঘটনা বলি, একটা সামান্য ওই যারা মাছ ধরে জেলে, সে কি পেটের উদ্দেশ্যে মাছ ধরে খাচ্ছে, মাছ ধরছে, মাছ ধরছে, সে একজন তার থেকে বড় বাবু, সে এলো, এই তুই আমার পুকুরে মাছ ধরছিস, মাছটা কেড়ে নিল, ঈশ্বরের চোখ এমন, মাছ কেড়ে নিল, মাছটা নড়ছে, তখন মাছটা কি করলো, নড়তে নড়তে আঙুলে কামড়ে দিল, আচ্ছা শোনো, আঙুলে কামড়ে দিল, জলের ছাটকে চলে গেল, ও আঙুলে ব্যথা নিয়ে দৌড়লো ডাক্তারের কাছে, ডাক্তার বলে রে এ তো কেটে গেছে, ঠিক আছে এই জায়গাটুকু কাটতে হবে, তাই কেটে দে, ব্যান্ডেজ করে দিল, সাত দিন পরে আসিস, ডাক্তার বাবু বলল, সাত দিন পরে এসে দেখে খুলেছে, দেখছে ঘা আরো বেড়ে গেছে, আচ্ছা আরে এ তো বেড়ে গেছে, কি করলি, হাত কাটতে হবে, তাই কেটে দে বাবা, আবার সাত দিন পরে এসো, আবার সাত দিন পরে ডাক্তার গিয়ে গেছে, যাচ্ছে এতদূর ঘা চলে গেছে, এতদূর ঘা চলে গেছে, শুকোয়নি, ডাক্তার বলছে আর কিছু করার নেই, এবার তোর হাতটাই কাটতে হবে, তাই কেটে দাও, তখন হাত যখন কেটে দিয়েছে, তখন কি এমন করেছিস, তুই কি এমন কাজ করেছিস যে তোর এই ঘাস করছে না, তুই যা দৌড়া, কিছুই তো খারাপ কাজ করেছিস। তখন ও চিন্তা করলো, না আমি তো এরকম অন্যায় করেছি কারোর প্রতি, তার খাবার মুখের খাবার কেড়ে নিয়ে এসেছি, গেল সেই জেলের কাছে, বাবা বল প্রণাম, ক্ষমা চাইছি, কি এমন
করেছো, তুই কি এমন বলেছো যে আমার এই অবস্থা আছে? মানে আমি আর কি বলবো, আমি শুধু ঈশ্বরকে বললাম হে ভগবান তুমি ওর ওর শক্তি আমায় দেখালো, তোমার শক্তি তুমি ওকে দেখিও, শুধু এইটুকুই বলেছি। তা ওপরওয়ালার শক্তির ওপরে কোন শক্তি নেই, কর্ম ভালো করো ফল আসবেই, লোকের কোনদিন ক্ষতি চাইবেন না, দেখবে একদম শিক্ষণীয়। আমি পরিষ্কার আমি ছোট্ট তৈরি করে বলিলাম, যারা বোঝার অবশ্যই বুঝবেন, মনে হিংসা মন এই জায়গাটা, এই জায়গাটা পরিষ্কার রাখবেন। আরে কেউ যদি বলে, অনেকে বলে না তুই গাধা তুই গরু ছাগল, উত্তেজিত হবেন না, একদম উত্তেজিত হবেন না, নিজেকে 5 মিনিট শান্ত রাখুন জলের মতো। এই জলের গ্লাস যেমন সুইচার দেহ শান্ত থাকে, উত্তেজিত হয় না, জল তরল, কিন্তু একটা থামসাবের বোতলকে মারুন দুবার রেফস করে উঠেছে খোলার সঙ্গে, রেখে মারুন শান্ত, অত উঠে নিজেকে তোমার প্রশ্ন করুন, আমি গাধা আমার লেজ আছে নেই, আমার লম্বা লম্বা কান আছে নেই, আমি গাধা নয়। রিয়াক্ট করুন, রিয়াক্ট পাত্তা দেবেন না, যে বলছে বলুক, নেগেটিভ জিনিস ঢোকাবেন না, মাথা শান্ত রাখুন। ঠিক আছে, লাইনে কি আছে? বলতে গেলে অনেক কিছু বলি, আমার প্রোগ্রাম হবে মোটিভেশন, রাস্তা দেখাবো অ্যাজ এ গাইড, কোন তারাপি কামাখ্যা নয়, তুমি কর্ম করো পথ আমি দেখাবো তোমাকে। ঠিক আছে লাইনে, নতুন বন্ধু যারা তারা মন দিয়ে কথাগুলো শুনুন, সবসময় যে চেম্বারে দৌড়াতে হবে তা নয়, অমিতা পারে পারে সেটা কখনোই বলে না, আমি বলবো না আমার চেম্বারে এসো, বুঝুন এসো, কপাল ফিরিয়ে দেবো, 1,00,000 টাকা খরচা করো, হোম করো, যজ্ঞ করো, পাথর পড়ো, আমি জানি কি পাথর পড়ে ওই সামান্য একটা লাল ঢাকা, ব্যাস কি আছে, আমাদের খেতে পাচ্ছে না, ভালো আছি। মানুষের বেশি পয়সা হলেও দেখবে টেনশন, আর না থাকলেও টেনশন, অতিরিক্ত অর্থ ভালো নয়, রাত্রের ঘুম কেড়ে নেয়, আমার অর্থ না থাকলেও ভালো নয়। অতএব আমাকে ঈশ্বর যেমন তৈরি করে পাঠিয়েছে এইটুকু বলছি, প্রত্যেক দিন সবার আগে ঈশ্বরকে ডেকে শোন যে আগামী দিনটা যেন আমার ভালো যায়, কারণ তার চোখ 24 ঘন্টা খোলা থাকে। ওই টেনশন নিয়ে জ্যোতিষীর কাছে দৌড়লাম, ও বলল ওই পাথর পড়ে নে, ওই কবচ পড়ে নে, ওখানে গিয়ে হোম কর, যজ্ঞ কর, ফল দান কর, কাঠ দান কর, ঘি ফেল, তোমার কপাল তোমার দিন ভালো হয়ে যাবে। কেউ এখন সিদ্ধ বাবা নয়, সিদ্ধি কেউ নো বাবা নয়, ওই লাস্ট বামদেবী সিদ্ধি লাভ করেছিল, তারপর একটা লোক দেখিয়ে দিক যে লাতি মারলে সে লোকটা সোজা হয়ে দাঁড়িয়ে গেল, তাকে পয়সা খরচা করতে হবে তবেই সে সোজা হয়ে দাঁড়াবে। ঠিক আছে, আমি তখন স্পষ্ট কথা বলে অনেকে হয়তো গায়ে লাগতে পারি, বাট এটাই সত্য। যা কি আছে লাগে আপনি কার সম্পর্কে জানতে চান? নিজের বলুন, ডেট অফ বার্থ চাইতে সময়টা বলবেন। আচ্ছা, আর জন্মস্থান কোথায় আপনার? অমিতার এই অনুষ্ঠান কতদিন দেখছেন? দেখেন এটা আপনার মতো শুধু আপনি একা নন, আপনার মতো অনেক। আমি বললাম না আমার লাইফ প্রোগ্রাম খুবই কম হয় প্রথম, দ্বিতীয় হচ্ছে লাইফে পাওয়া হচ্ছে মুশকিল, মানে এই যে আমি এতক্ষণ তোমাকে তুমি পেয়েছো তোমার কপাল, ঠিক আছে, আর তোমার পিছনে তো অনেক লোক থাকে কিন্তু লাইফে পাওয়া মুশকিল হয়ে যায়। ঠিক আছে, যাই দুর্গাপুরে বসি তো হোটেল রাজভবনে পাবে, সামনে শনিবারই আছি, যাই হোক ঘরে বাজে। এরকম টিচ তোরটা কখনো অমিত ফলো করেছেন? দেখেন তো অনুষ্ঠান যখন নিয়মিত ফলো করেছেন। তোমার জন্ম বৃহস্পতিবার? আচ্ছা আচ্ছা, পাচ্ছ না তো এখনো কোন সফলতা পাননি? কতদিন ধরে করছো? দাদা কি বলছে নাকি উত্তর? কতদিন ধরে করছো টোটকা? কতদিন? তবুও 2 মাস। তারপরে কি ফেলিয়র হয়ে গেলে, হেরে গেলে, হেরে যাচ্ছ? একদম ছাড়বে না। ঠিক আছে,
কারণ তোমার হরস্কোপে দেখছি বৃহস্পতিবার জন্ম। হ্যাঁ, কিন্তু তোমার একটা বড় সমস্যা, টোটকাই বলছে টোটকা কাজ করবে না। যে তুমি যে ওই টোটকাটাই করছো, ওই টোটকাটা তোমার জন্য নয়, এই জন্য সফলতা পাচ্ছ না। আপনি তো বারেবারই বলেন যে সবার জন্যই যে সেটা কার্যকরী। এবার আমি তোমার বলছি তুমি কোন টোটকায় সফলতা পাবে। তোমার হরস্কোপে আমার কাছে এসছে লগ্নে সিংহ, তোমার লগ্নে সিংহ, লগ্ন প্রতি রবি, পড়াশোনা দারুণ, রবি বিশাল স্ট্রং, কর্ম জায়গায় বাধা পাচ্ছ, ঠিক আছে, চাকরির ইন্টারভিউ প্রচুর দিচ্ছ, দৌড়োদৌড়ি করছো, খাচ্ছ, ফেরাব হয়ে যাচ্ছ, শুধু মাছকে খাই যাচ্ছ, মাছকে খাওয়ালে এই টোটকা তোমার হবে না, ঠিক আছে। রাশি বৃশ্চিক রাশি ভালো সময়ে চলছে, রাশির অধিপতি মঙ্গল, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। এবার লেখো তোমার টোটকা, তুমি তোমার এই টোটকায় তোমার সফলতায় দেবে। খাতা পেন নাও। আমি বলছি না যে আমি দুর্গাপুরে বসছি আমার কাছে এসো, কিন্তু আমার টোটকাটা খুবই করো। আমি বলছি তোমাকে 80% তুমি চান্স পেয়ে যাবে এই 2024-এ। কি করবে, যখনই তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ ওই মাছ ফাছকে খাইয়ে লাভ নেই, তোমার হরস্কোপ এই টোটকা নাই, তোমার হরস্কোপের টোটকা বলছি। তুমি ধরো কালকে ইন্টারভিউ, ঠিক আছে, আজকে আগের দিন, ঠিক আগের দিন 5টা এলাচ নিয়ে আসবে ছোট, ঠিক আছে, এলাচের গুলোকে একটু কেশর দেবে, কেশর কিনে দিতে পাওয়া যায়, কেশর আর এলাচ একটা সাদা কাপড়ে মুড়বে, ঠিক আছে, মুড়ে তোমার ঘরে ঠাকুরের স্থানে রেখে দেবে আগের দিন। পরের দিন যখন বেরোবে ধূপ দেখিয়ে ওটাকে তুলে পকেটে করে নিয়ে ইন্টারভিউ দিতে যাও, আমি বলছি তুমি সফলতা পেয়ে যাবে। আবার বলবো, 5টা এলাচ দেবে, একটু কেশর দেবে, সাদা কাগজ বা সাদা কাপড়ের মুড়ে আগের দিন ঠাকুরের কাছে রেখে দাও, তোমার ইষ্ট দেবতা যেই হোক, বাড়িতে সিংহাসন সবাই থাকে, রেখে দাও, ঠিক আছে, মনে ইচ্ছা বলে রেখে দাও। পরের দিন সকালবেলা ওঠো, যখন তুমি তোমার কর্মের উদ্দেশ্যে বা ইন্টারভিউ উদ্দেশ্যে বেরোচ্ছ, খাওয়া দাওয়া করে দিলে ওখান থেকে তুলে নাও, তুলে পকেটে নিয়ে তুমি তোমার যাও উদ্দেশ্যে, সফলতা পেয়ে যাবে। এটাই হলো তোমার টোটকা, বুঝতে পারলে, মাছকে খাইয়ে লাভ নেই, তোমার ওই টোটকা কাজ করছে না। সাথে থাকুন আপনি, এটা একটা উপিপাওনা ফোন করলেন এতদিন পরে, এবং সেটা আপনার জন্য নির্দিষ্ট, যেটা সেটা আপনি শোনো, ব্যাপারটা হচ্ছে যার যোগ্যতা যেখানে তার স্থান সেখানে। আমি বলবো যার যোগ্যতা যেখানে তার স্থান সেখানে। এবার আমি বলছি, অনেকে দেখবেন যে মেয়েদের কথা বলছি, গৃহবধূদের কথা বলছি বা ভাই বোনেদের কথা বলছি, যে নূপুর পড়ি আমরা পায়ে, পড়ি তো নূপুর, খাবার ভালো লাগে নূপুর, তো নূপুর তৈরি করতে গেলে এখন 1000-1200 খরচা, তো নূপুরের দাম কত, 1200 টাকা। তার যোগ্যতা কোথায়, পায়ে। একটা ছোট্ট লাল টিপের দাম কত, 1 টাকা। তার যোগ্যতা কোথায়, মাথা। এখানে কি হলো কথাটা, ভ্যালু, ভ্যালু যোগ্যতা প্রমাণ করে না। সামান্য 1 টাকার টিপ তার মাথায় যোগ্যতা, আর 1200-1500-2000 টাকার নূপুর তার যোগ্যতা পায়ে। অতএব শুধু পয়সা 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 থাকলে হবে না, আমায় তার ভ্যালুয়েশনটা দিতে হবে, আমরা দেখতে হবে কার যোগ্যতা কোথায় আছে, একদম ঠিক আছে। তুমি, আমি যখন জামা পরেছি 200 টাকার জামাই পরেছি, 2000 টাকা জামাই পরেছি আমি, আর আমার পাশে ধরো কোনো দোকানদার আছে যারা পানবিড়ি দোকান, সেও কিন্তু জামা পরেছে 200 টাকা, জামাই তো পরেছি বাবা, আমার জামা থেকে তো আর সেই ডায়মন্ড বেরোবে না, পড়লে ডায়মন্ড তো বেরোবে না, সোনাই মুড়ো, সবাই এখন ব্র্যান্ড দেখে, ব্র্যান্ড ব্র্যান্ড দেখে লাভ নেই, নিজেকে ব্র্যান্ড তৈরি করতে হবে।
ভাবতে অবাক লাগে, মানে আজকে এই চূড়ান্ত পেশাদার মানুষ আপনি পেশা সামলে আজকে এত সিম্পলিসিটির সঙ্গে আপনি কিভাবে থাকেন, নিজেকে রাখতে পারেন খুব সহজ ভাবে মানুষের মধ্যে, এটাই তো তাদেরকে সাজেস্ট করছেন। এবার একটা কথা বলি, আমরা দেখবেন এই নাগা সন্ন্যাসীদের দেখি, আমি প্রচন্ড শ্রদ্ধা করি তাদের, নাগা সন্ন্যাসীরা, ঠিক আছে, তারা কি এই হিমালয় পর্বতে কোনে কোনে ধরে পাহাড়ে সারা জীবন কিন্তু কেটে যায় তাদের, সুন্দরভাবে ঈশ্বর আছে সে দেখছে, আমি হয়তো বা তোমরা আছি এসি চালিয়ে বিছানায় ঘুমাচ্ছি গরম লাগছে, কিন্তু ওই গরমকালে তারা তো, কিন্তু বেশিরভাগ রোগ জ্বালা দেখবে আমাদের মধ্যে, মানুষের মধ্যে তাদের কোনো রোগই নেই, ওই জঙ্গলের মধ্যে আছে তপস্যা করছে, শীত নেই, গ্রীষ্ম নেই, বর্ষা নেই, শীতকাল গরমকাল ওই তার মধ্যে, কারণ তাদের পাওয়ারটা ঢুকছে অরিজিনাল, উপলব্ধ করতে হবে। এই আমি আসছিলাম, এই সামান্য বৃষ্টি হচ্ছিল বাইরে, সবাই দেখি ছাতা নিয়ে, ছাতা রেনকোট সব বাইক দাঁড় করে দিচ্ছে, ছাতা রেনকোট পড়ছে, ঠিক আছে, নিয়ে গিয়ে সেভ করার জন্য, কিন্তু আমি রাস্তা গেলাম ওই গরিব বাচ্চাগুলো আছে না, তার ভিজছে, কোনো যা আসে না, তাদের কোনো সর্দি কাশি হয় না, সহজে কাবু করতে পারে না। তবে আমি একটা লড়তে হবে, প্রকৃতির সাথেও আমাকে লড়তে হবে, ওই আকুতে আকুতে ভাব করলে হবে না, ধর দশটা অব্দি ঘুমালাম, ওঠো, আমি প্রত্যেক দিন বলি প্রত্যেক অনুষ্ঠানে, একদিন তোমরা সূর্যকে তোমরা জাগাও, সেদিনকে দেখবে অটোমেটিক তোমার লাইফে সব কিছু হয়ে গেছে, সূর্যকে যে যেদিনকে জাগাতে পারবে, বিশেষ করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, এখনকার ছাত্রীদের দশটা বারোটা অব্দি ঘুমাচ্ছে, রাত্রিবেলা অব্দি ফোন খাচ্ছে, আসে অনেকে পরে, আমি না যখন ছাত্রীদের বসে তাদের আমি কি বলতো বোঝাই, চেম্বারেই বোঝাই, পিতাকে বলছি নাকি মাথা গেলাম আপনার কথা বলবেন না, আমি ওকে পথ বোঝাবো, একটু ওকে মাথাটা আমি ওর ঘোরাবো, ওকে অরিজিনাল জিনিসটা দেখাবো, যে একজন পিতা তার নিজের শখ আল্লাহ সবকিছু বিসর্জন দিয়ে তার পুত্রের জন্য করে, তার ভবিষ্যৎটা যেন ভালো হয়, আমার সন্তান যেন আমার মতন, আমি যদি আজকে ভ্যান চালাই সে যেন ভ্যান না চালায়, আমি যদি আজ কোনো কারখানায় কাজ সে যেন কারখানা না কাজ করে, আমি আজকে টোটো চালাচ্ছি যে আমার ছেলে যেন টোটো না চালে, সব পিতা মাতার আশা, কিন্তু পুত্রদের ছেলেদেরও ভাবতে যে আমার পিতা কি করে নিয়ে আসছে, কি করে চালাচ্ছে, বয়সকালে তো আমি তার লাঠি হয়ে তো দাঁড়াতে পারবো, তো আমাকে সেই যোগ্যতাটাকে নিজে ভাবতে হবে, এই সকলের কথা এইভাবে ভাবেন বলেই বোধ হয় আজকে সকলের জন্য না, ব্যাপারটা কি আমার চেম্বারে যখন কেউ আসে বলে না শুনি আমার নিজেরও খারাপ লাগে, তখন বোঝাই, তখন আমি বলবো না আচ্ছা বাবা তোমার ছেলেকে আমি ঠিক করে দেবো, চলো একবার আমার কাছে নিয়ে এসো, হ্যাঁ তারাপীঠে গিয়ে হোম করিয়ে দিলাম তোমার ছেলে ঠিক হয়ে যাবে, তাকে মোটিভেট করো, বসে মোটিভেশন, তাকে পথ দেখাও, আরে একসময় তুমিও পিতা হবে, তোমার সন্তান তো তোমার সাথে যদি এই জিনিসটা করে তখন তুমি কি জিনিসটা, কারণ কর্মফল, কর্মফল ভালো করো, ফল তোমার সাকসেস পিছনে থাকবেই থাকবে, ঠিক আছে, আমি বলবো না আমি তার জন্য চেম্বারে বারবার আসুন, হ্যাঁ একটা কথা বলছি, যারা আসতে চান একশো এক টাকা দিয়ে দেখছি, দূর দূর থেকে আসে, হাতে সময় নিয়ে আসবেন, এসে বলবেন না তাড়াহুড়ো, চেম্বারে দেখি অনেকে তাড়াহুড়ো করছেন, অনেক দূরে যাবো তাড়াতাড়ি যাবে, বাড়িতে অসুস্থ, অতএব একদিন আগে বুকিং করে দিন, হাতে সময় নিয়ে আসুন, খাতা পেন অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন, ঠিক আছে। আচ্ছা একশো এক টাকাটা তো আমি একদম ক্লিয়ার হতে চাইছি, সকলের জন্য, সকলের জন্য, এই নয় যে গেলাম প্রথম পাঁচজন দশজনের জন্য ওটা দিয়ে বাদ বাকি সব ক্লোজ করে দেওয়া, সকলের জন্য একশো এক টাকায় ভিজিট মানে কনসালটেন্সি, বেশ। আর ওই আগের দিন তো যেখানে যে চেম্বারেই দেখান আগের দিন যদি আসতে আপনি চান নামটা বুকিং করতে হবে, যদি ভালো লাগে আপনি যদি উপকৃত হয় আমার টোটকায়, আপনার বন্ধুদের একটু শেয়ার করুন, সেও যাতে উপকৃত হয়, আসতে হবে না আমার কাছে, করুন কথা, ঠিক আছে, ভালো থাকুন, আজকে সময় শেষ, বুঝতেই পারছেন আগামীতে অবশ্যই দেখা হবে, অমিতা ছিলেন, এইভাবেই থাকবেন আপনাদের। দূর আর দূরে নেই।